আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাংলাদেশের মানুষ দরজায় কড়া নাড়লে আশ্রয় দেব, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বড় ঘোষণা মমতার। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে, সংরক্ষণ বিরোধী আন্দোলনের কারণে তীব্রতা ক্রমে বেড়েই চলেছে। এবার একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে এই নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উপর বাংলার মানুষদের আশ্রয় দেবেন কি না জানিয়ে দিলেন তিনি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? এদিন শহীদ দিবসের কর্মসূচিতে একাধিক বিষয়ে কথা বলেন তৃণমূল নেত্রী। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। মমতা বলেন, বাংলাদেশের মানুষ যদি দরজায় কড়া নাড়েন তাহলে আশ্রয় দেব। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, আমরা যেন কোনো রকম অশান্তি না করি। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিল করার দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। ইতিমধ্যে জনতা পুলিশ খণ্ডযুদ্ধের কারণে প্রাণ হারিয়েছেন শতাধিক। পরিস্থিতি সামাল দিতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কেউ যদি আশ্রয় চান তাহলে তাকে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খোলার পাশাপাশি বিরোধীদের আক্রমণ সানাতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, আমরা যত জিতব তত নম্র হতে হবে, বিজেপি কখনো মানুষের জন্য কিছু করেনি। দিল্লি সরকারের আয়ু বেশি দিন নেই। তৃণমূল নেত্রী বলেন, এজেন্সির এত ভয় দেখানো সত্ত্বেও লোকসভা বিধানসভা নির্বাচন জিতেছি, বিজেপি কংগ্রেস সিপিএমের সঙ্গে লড়ে আমরা জিতেছি। এদিন চাকরি বাতিল নিয়েও বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমার কাছে 10 লক্ষ চাকরি তৈরি, বিজেপি কংগ্রেস সিপিএম আদালতে গিয়ে চাকরি আটকে দিচ্ছে, কারোর চাকরি যাবে না, সুপ্রিম কোর্টে আমরা লড়াই করছি, তৃণমূল এজেন্সি দিয়ে কিছু করা যাবে না। একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে সাব ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আদিনব্য সমন্বয়ের বার্তা, ভোটে জিতে কাদের জন্য কাজ করবে তৃণমূল, বিরাট ঘোষণা অভিষেকের। একুশে জুলাইয়ের মঞ্চে চেনা মেজাজে দেখা গেল তৃণমূল সেনাপতিকে। জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়ার পাশাপাশি বিরোধীদের আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদিনব্য সমন্বয়ের বার্তা দেওয়ার সঙ্গেই তৃণমূল এবার কাদের জন্য কাজ করবে সেটাই ঘোষণা করেন তিনি। একুশে জুলাইয়ের মঞ্চে বড় ঘোষণা অভিষেকের। সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন কাজের জন্য বিজেপি থাকবে। খানিক সেই রেশ টেনেই এদিন অভিষেক বলেন, আমাদের যারা ভোট দিয়েছেন তাদের জন্য আমরা কাজ করব, যারা আমাদের ভোট দেননি তাদের জন্য আমরা কাজ করব, এটাই হলো তৃণমূল কংগ্রেস। এদিনের সভায় দাঁড়িয়ে নিট কেলেঙ্কারি নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সেনাপতি বলেন, স্বাধীন ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি হলো নিট কেলেঙ্কারি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দেবে না? একাধিক কেন্দ্রীয় এজেন্সি নানান মামলায় একাধিকবার তৃণমূলের সাধারণ সম্পাদকের তলব করে, সে কথা টেনে তিনি বলেন, আমার বৃদ্ধ মা বাবা স্ত্রী ছোট পুত্র কন্যা কাউকে হেনস্থা করতে ছাড়েনি, আমি বলেছি যদি গলাও কেটে দাও তাহলে জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলবো। তৃণমূলের আদিনব্য বিতর্কে ইতি টেনে অভিষেক এদিন বলেন, যারা নতুন তৃণমূল কংগ্রেসে এসেছেন তাদের তৃণমূল লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই একুশে জুলাইয়ের ইতিহাসে জানতে হবে, যারা পুরনো তাদের নতুনদের সঙ্গে নিয়ে যেতে হবে। তৃণমূল সেনাপতির কথা, তৃণমূলের কর্মীরাই দলের শক্তি, দলকে মজবুত করার জন্য আমাদের মাঠে নেমে লড়তে হবে। পুরনোদের অভিজ্ঞতা, নতুনদের উৎসাহ উদ্দীপনা, এই দুটি হলো দলের এক বৃন্তের দুটো কুসুম। আমাদের কর্মীদের সংযত থাকতে হবে, কোনো রকম বাকবিতণ্টায় জড়াবেন না। মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতায়নি, আপনাদের জিতিয়েছে, মানুষ আপনাকে বিশ্বাস করেছে, বিজেপিকে করেনি, স্পষ্ট বার্তা অভিষেকের। কঠিন সময়ে গোষ্ঠীদ্বন্দ্বে বেসামাল বিজেপি, এরপরেও বঙ্গ জয়ের স্বপ্ন দেখছেন শুভেন্দুরা। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া লক্ষ্যমাত্রা 35 আসন ছোঁয়া তো দূরের কথা, গতবারে জেতা 18 আসনের ধারে কাছেও পৌঁছতে পারেনি রাজ্য বিজেপি। তারা থেমে গিয়েছে 12 আসনে। এরপর 4টি বিধানসভার উপনির্বাচনেই পরাজিত হয়েছে তারা। একুশের বিধানসভা নির্বাচনে জেতা বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ কেন্দ্র হাতছাড়া হয়েছে বিজেপির। এই কঠিন সময়ে রাজ্য বিজেপির যখন ঐক্যবদ্ধভাবে চলার কথা, তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে রাস্তায় নেমে আন্দোলন গড়ে তোলার কথা, তখন তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন রাজ্য বিজেপির নেতারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে নাম না করে দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করছেন, পাল্টা জবাব দিচ্ছেন সুকান্ত। এছাড়া লোকসভা নির্বাচনে কেন্দ্র বদলের পর পরাজয় হতেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন
দিলীপ ঘোষ নাম না করে বিভিন্ন সময় শুভেন্দুকে তীব্র আক্রমণ করেছেন তিনি। বলা বাহুল্য, প্রধান বিরোধী দলের মধ্যে যত এমন কাণ্ড কারখানা যত দেখা যাবে, ততই রাজ্যে আরও মজবুত হবে শাসক দল তৃণমূলের অবস্থান। এভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি। রাজ্য নেতৃত্বের কথাতে স্পষ্ট তাদের যে পর্যায়ের সংগঠন থাকা উচিত ছিল, বাস্তবে তার শিকিভাগও নেই। কঠিন সময়ে কোথাও তারা সংগঠনের দিকে মন দেবেন, সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে চাইবেন, সেই জায়গায় নিজেদের মধ্যে নিয়মিত বাগবিতণ্ডায় জড়াচ্ছেন তারা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত কিছুর পরেও কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক করছেন না রাজ্য নেতৃত্বকে। তারা কি বুঝতে পারছেন না এভাবে চললে রাজ্য বিজেপি আরও ধ্বংসের দিকে চলে যাবে? কিছুদিন আগেই শুভেন্দু দিগিরি বললেন, 21 জুলাই কলকাতা তথা রাজ্য জুড়ে থানার সামনে তৃণমূলের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করতে হবে। তার কয়েকদিনের মধ্যেই সুকান্ত জানিয়ে দিলেন, এমন কোনো কর্মসূচি নেই, সুনির্দিষ্টভাবে 21 জুলাই এমন কর্মসূচি পালন করতে হবে, এমন কথা বলতে শোনা যায়নি তাকে। যে ঘটনায় নিঃসন্দেহে অস্বস্তি বাড়ল রাজ্য বিজেপির, এমন উদাহরণ আরও আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি এমনটাই রাজ্য বিজেপিতে দেখা যাবে? এভাবেই রাজ্যে চলবে দলটা? এভাবেই তারা ক্ষমতা দখলের স্বপ্ন দেখবে? এর উত্তর লুকিয়ে রয়েছে সময়ের গর্ভেই। 26-এ বিশেষ নজরে উত্তরবঙ্গ, 21-এর মঞ্চ থেকে বার্তা জগদীশ বসুনিয়ার। 24-এ ব্যাপক সাফল্য রাজ্যের শাসক দলের, বিশেষত উত্তরবঙ্গে গেরুয়া শিবিরের শক্ত মাটিতে এবারই প্রথম ফুটেছে ঘাসফুল, যার হাত ধরে উত্তরের কোচবিহার এসেছে তৃণমূলের হাতে। তিনি ভূমিপুত্র সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। তিনি হারিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিককে। তাই এবছর 21 জুলাইয়ের মঞ্চে বক্তা তালিকার প্রথম দিকেই ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। বক্তব্যের গোড়া থেকেই তিনি 26-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ দখলের ডাক দিলেন। বললেন, আমার এখন অনেক বেশি দায়িত্ব, আপনারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন, উত্তরবঙ্গ থেকে যারা জিতে আছেন তারা তো কোনো কাজই করছেন না, কাজ যা করার করছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমার আবেদন, 26-এ যে ভোট আসছে তাতে তৃণমূলকে ভোট দিয়ে নির্বাচিত করুন। উত্তরবঙ্গের সর্বত্র যতদিন না জোড়াফুল ফোটাতে পারবো ততদিন আমার লড়াই চলবে। কোচবিহার থেকে রাজবংশী সম্প্রদায়ের এবং ভূমিপুত্র জগদীশ বর্মা বসুনিয়ার সাংসদ হওয়া সাম্প্রতিক বঙ্গ রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশেষ করে নিশীত প্রামাণিককে পরাস্ত করে উত্তরবঙ্গের মাটিতে প্রথম জোড়াফুলের শক্তি দেখানো, তৃণমূলেরও বিশেষ নজরে উত্তরবঙ্গ। 24-এর লোকসভা নির্বাচনে একটি আসন জয় দলকে উদ্দীপিত করেছে নিঃসন্দেহে, আর তাই 26-এর টার্গেট উত্তরবঙ্গের বিধানসভা আসনগুলি দখল। 21-এর শহীদ দিবসের মঞ্চ থেকে 2026-এর ভোট নিয়ে বার্তা দেবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, তা জানাইছিল। আর শুরুতেই জগদীশ বর্মা বসু নিয়ে সহজ সরল ভাষায় তা একেবারে স্পষ্ট করে দিলেন। বিশেষ নজর কাড়ল নিজের বক্তব্যে স্থানীয় রাজবংশী ভাষা মিশিয়ে দেওয়ার কৌশল। উত্তরবঙ্গের মতোই 21-এর মঞ্চে গুরুত্ব দেওয়া হয়েছে জঙ্গলমহলকেও। 24-এ নির্বাচনে পুরুলিয়া আসনটি প্রায় জিততে জিততে হাতছাড়া হয়েছে, কিন্তু সেখানে দলের বেশ কয়েকজন বিধায়ক রয়েছেন। সেই বান্দোয়ানের বিধায়ক দুলাল মুর্মুকে তাই শহীদ দিবসের মঞ্চে বক্তব্য রাখার জন্য ডাকা হয়। তিনিও স্থানীয় আবেগকে সঙ্গে রেখেই ভাষণ দিয়ে লড়াইয়ের বার্তা দিলেন। 26-এ নির্বাচনের দিকে তাকিয়ে কে হবেন রাজ্য বিজেপির সভাপতি, নাম উঠে আসছে এই নেতার। কি হবেন বঙ্গ বিজেপির সভাপতি? দীর্ঘদিন ধরেই বিজেপির অন্দরে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লোকসভা নির্বাচনে জিতে মন্ত্রী হয়েছেন, তাই তিনি আর সভাপতি পদে থাকতে পারবেন না। লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির ফল ভালো হয়নি, এ কথা সকলেরই জানা। কিন্তু সামনেই রয়েছে 26-এর নির্বাচন। এই নির্বাচনকে পাখির চোখ করেই দলের সংগঠনকে আরও মজবুত করতে একজন দক্ষ সভাপতি চাইছে রাজ্য বিজেপি। কিন্তু কার উপর দায়িত্ব দিলে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারবেন? সেরকম নেতা বা নেত্রী আদৌ কি বিজেপিতে রয়েছে? প্রশ্ন থেকে যাচ্ছে সেখানেই। রাজ্য বিজেপির সভাপতি কে হবেন সেটা অনেকটাই নির্ভর করে RSS এর উপর। প্রধানত RSS এর মতো সংগঠন করার ইতিহাস রয়েছে এমন কাউকেই রাজ্য বিজেপির সভাপতি করা হয়। তবে সেখানে বিজেপিরও মতামত থাকার প্রয়োজন রয়েছে এবং সেটাও থাকে, আর সমস্যাটা তৈরি হচ্ছে সেখানেই। বিজেপি এবং RSS এর মতামত এক হচ্ছে না। এর আগে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার সরাসরি RSS সংগঠন থেকে সভাপতি হয়েছিলেন। এই মুহূর্তে সেই রকম নেতা বা নেত্রী বিজেপির মধ্যে থাকলেও সেখানে দুই সংগঠনের একই মানুষকে পছন্দ হচ্ছে না। সূত্রে খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীর বিরুদ্ধে একজন লড়াকু নারীর মুখ। আর সেখানে নাম উঠে এসেছিল বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের, কিন্তু তাকে কোনোভাবেই পছন্দ নয় RSS এর।
তাই আলোচনা থেকে বাইরে চলে গেছেন অগ্নিমিত্রা। তারপরেই নাম উঠেছিল সৌমিক ভট্টাচার্যের, বিবেকানন্দ পাত্র, বিশ্ব হিন্দ পরিষদের নেতা শচীন সিং, জগন্নাথ সরকার ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নামও। কিন্তু এই নামগুলির উপরে আরএসএস এবং বিজেপি কোনোভাবেই একমত হতে পারেনি, ফলে বঙ্গ রাজ্য সভাপতি করতে দেরি হচ্ছে গেরুয়া শিবিরের।